আসসালামু আলাইকুম। ফুড ফিউশন অ্যান্ড ক্রিয়েশনের পক্ষ থেকে আমি সুলতানা মরিয়ম আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে আসলাম এটা হলো স্মোকি চিলি চিকেন। খুবই টেস্টি এবং খুবই চটজলদি হয়ে যায়। তো যাই হোক, আমি স্মোকি ফ্লেভার, রিচ অ্যান্ড স্মোকি ফ্লেভারের একটা সস দিয়ে মেক করেছি। তো খুবই সুস্বাদু এবং খুবই ডেলিশিয়াস। যেটা আপনারা যে কোনো রাইস, যে কোনো ধরনের রাইস অথবা রুটি, প্লেন রুটি যেটাকে আমরা বলি ফুলকু রুটি, এই রুটিতেও আপনারা খেতে পারেন। খুবই চটজলদি হয়ে যায়, যেহেতু আমি এটা বুকের, মুরগির বুকের মাংস যেটা ব্রেস্ট দিয়ে মেক করেছি। তো যাই হোক, আমি অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে পুরো ডিটেলস সব ইনগ্রিডিয়েন্টসগুলো লিখে দিব। তারপর আপনারা কম বেশি মশলার পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এটা আর কি। তো যাই হোক, একটু ভিন্ন স্বাদের এটা আর কি, স্মোকি একটা ফ্লেভার থাকে স্মোকি সসটার জন্য এটা আর কি। তো আমার কাছে অনেকগুলো রিকোয়েস্ট আছে, অনেকগুলো ভিডিওর, আমি আস্তে আস্তে করে ভিডিওগুলো দিব। তা আপনারা আশা রাখি ততদিন পর্যন্ত সাথে থাকবেন, ধৈর্য রাখবেন, এটা হলো কথা। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দিব নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দেখেন, চলুন আমরা মূল রান্নায় চলে যাই। এখানে 500 গ্রামের মতো চিকেন আমি একটু বড় বড় করে সাইজ করে কেটেছি। তাহলে আমার দেখা যায় যে জুসিটা আমার কাছে ভালো লাগে, ভিতরে উপরে একটু ক্রাঞ্চির মতো থাকে, ক্রিসপি থাকে। এখানে আমি একটা ডিম দিয়েছি, 500 গ্রাম চিকেন। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজটা করে নেবেন। এখানে আমি পাপরিকা পাউডার দিয়েছি, আপনারা ইচ্ছা করলে যে স্পাইসি চিলি পাউডার ওইটা দিতে পারেন এটা আর কি। এটা আমি কালো গোলমরিচ গুঁড়া দিচ্ছি, আপনারা যদি মনে করেন যে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন এটা আর কি। এখন এটাকে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি ডিমের সাথে, ডিমটার সাথে। চিলি চিকেন অনেকভাবেই করা যায়, ডিম ছাড়াও করা যায়, অনেকভাবে করা যায়। আমি চেষ্টা করব পরবর্তী সময় আস্তে আস্তে করে চিলি চিকেনের ভিডিওগুলো দিতে। আপনারা ইচ্ছা করলে এখানে এই চিকেনটার মধ্যে, স্মোকি চিলি চিকেনটার মধ্যে যে কোনো ধরনের সবজি দিতে পারেন আপনাদের পছন্দ মতো। যেমন ধরেন বরবটি আপনারা স্টিম করে দিতে পারেন। এখানে আমি 1 চা চামচ সয়া সস দিয়েছি। এখন আপনারা ক্যাপসিকাম দিতে পারেন, ব্রোকলি দিতে পারেন। এখানে 2 টেবিল চামচ আমি কর্নফ্লোর দিয়েছি। তারপর আমি 1 টেবিল চামচ ময়দা দিয়েছি, অবশ্যই এটা ময়দাটা দিবেন। 2 টেবিল চামচ কর্নফ্লোর দিলে 1 টেবিল চামচ ময়দা দিবেন। এখন এটাকে আমি ভালো করে মেখে কমপক্ষে হাফ অ্যান আওয়ার রেখে দিব। আপনারা চেষ্টা করবেন 2 ঘন্টা রাখার জন্য এটা আর কি। তো যাই হোক, আমি এটা ভালো করে মেখে এখন এটাকে আমি কভার করে রাখবো অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার। আপনারা চেষ্টা করবেন 2 ঘন্টা রাখার জন্য। এখানে দেখেন, চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি 7-8 থেকে 10 মিনিট। তা আমার 8 মিনিট লেগেছে, 8-10 মিনিটের মতো লাগে। তো ভালো করে আমি এপাশ ওপাশ ভালো করে, আমার চুলার আগুনটা বরাবরই মিডিয়াম থাকবে, মিডিয়াম হাই থাকবে, একদমই হাই থাকবে না, মিডিয়াম হাই থাকবে এটা আর কি। তো যাই হোক, আমি চিকেনগুলো ফ্রাই করার পরে আবার ফিরে আসছি।
এখানে চিকেনের একটা একটা পাশ হয়ে গেছে, এখন আমি আরেকটা পাশ ভালো করে উল্টাই দিয়েছি। তো আমি এ পাশ ও পাশ ভালো করে ভেজে নিচ্ছি। সবগুলো চিকেন আমার ফ্রাই করা হয়ে গেছে। তাহলে এখন আমি মূল রান্নাটায় চলে যাচ্ছি। এখানে 1 টেবিল চামচ আমি বাটার দিয়েছি। আপনারা যদি বাটার অ্যাভয়েড করেন, অবশ্যই অলিভ অয়েল অথবা রেগুলার রান্নার তেলও দিতে পারেন। বাটার দিলে টেস্টটা একটু ভালো আসে। এটা হলো যে যেভাবে করতে করতে ভালো লাগে। এখানে আমি 2.5 টেবিল চামচের মতো আমি রসুনকে চপ করে দিয়েছি, একদমই ফাইন কুচি করে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন রসুনের পরিমাণটা একটু বেশি দিতে। এটা আর কি 1 টুকরো দারুচিনি আমি দিয়েছি। এখন সামান্য একটু বাদামি রং হলে আমি এখানে আস্তে আস্তে করে আমার সসগুলো মিলাই দিব। দেখেন আমার সামান্য একটু বাদামি রং হয়ে গেছে আমার রসুন কুচিগুলা। এখন আমি পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটাকে আমি ভাজবো না, পেঁয়াজের সাথে একটার পর একটা সস আমি দিয়ে দিব। খুব বেশি সস আমি এখানে দিব না, আমার যতটুকু দরকার আমি সসগুলো দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি একটা একটা করে সস মিলাই দিচ্ছি। এখানে আমি চিলি পাউডার দিয়েছি। এর আগে আমি কিন্তু পাপড়িকা পাউডার দিয়েছিলাম। আপনারা ইচ্ছা করলে যদি বেশি স্পাইসি খেতে চান, তাহলে ওখানে পাপড়িকা পাউডার না দিয়ে চিকেনের সাথে চিলি পাউডার দিতে পারেন। এখানে চিলি পাউডার দিয়েছি আমি 1 টেবিল চামচ। এখানে আমি সয়া সস দিচ্ছি, আগেও দিয়েছি, এখনও দিয়েছি 1 চা চামচ, আগেও দিয়েছি 1 চা চামচ। এটাকে এখন আমি ভালো করে সসের সাথে মিলিয়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে সসের সাথে মিলিয়ে দেব। আপনারা যখন এই চিকেনটা রান্না করতে যাবেন, ফ্রাই করার পরে যখন মূল রান্নাতে যাবেন, তখন আপনারা একটা শুকনা মরিচ আপনারা তেলের মধ্যে টেলেও দিতে পারেন, সুন্দর একটা অ্যারোমা আসবে। আমি যেহেতু স্মোকি বারবিকিউ সসটা দিয়েছি, এই জন্য আর আমি এখানে আলাদা করে শুকনো মরিচটা দিই না। তবে আমি শুকনো মরিচ টালা গুঁড়াটা দিব, এটা আমি পরে দেখাই দিব কিভাবে আমি দিচ্ছি। শুকনো মরিচটাকে টেলে আমি পরে এটাকে অল্প একটু দিয়ে দিব, 1/2 চা চামচের মতো। এখানে আমি এটা দিয়েছি মিন্ট লিফ, ড্রাই মিন্ট লিফ, যেটাকে আমরা পুদিনা পাতা বলি, এটাকে ড্রাই করে পেস্ট করে আমি দিয়েছি। এখানে আমি 2 ধরনের সস দিচ্ছি, একটা হলো এই চিলি টমেটো সস, আর আরেকটা হলো স্মোকি বারবিকিউ সস। এগুলো আমার ঘরে তৈরি করা সস, এগুলো বাজারেও কিনতে পাওয়া যায়, ভালো ব্র্যান্ডের দেখে আপনারা কিনে নিতে পারেন এটা আর কি। এখন আমি এটাকে এগুলিকে ভালো করে মিক্সড করে নিব। আমি এই পুদিনা পাতাটাকে আমার বাসায় আমি শুকনো শুকায় গুঁড়া করে নিয়েছি আর কি। এটা আমার ঘর, এটাও আমার ঘরে তৈরি করা। এখন ভালো করে আমি নেড়ে চেড়ে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব, সামান্য 3 টেবিল চামচের মতো পানি দিব।
খুব বেশি পানি দিতে হবে না, কারণ আমি এটাকে একটু শুকনো ড্রাই চাচ্ছি। এই জন্য আপনারা যদি একটু, এটা ড্রাই হলে ভালো লাগে, স্মোকি ফ্লেভারটা বেশি ভালো স্মেল আসে, অথবা খেতেও খুব টেস্ট লাগে রুটির সাথে, প্লেন রুটির সাথে। আপনারা ইচ্ছা করলে যে কোনো ধরনের সাদা ভাত, পোলাও, যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আপনারা ইচ্ছা করলে চিকেনের পিসগুলো আর একটু ছোটো করতে পারেন, এক্ষেত্রে ক্রিসপিটা একটু বেশি হয়। আমি যেহেতু ভিতরে একটু জুসি চাচ্ছি, এজন্য একটু আমি ইয়ে করে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ ভিনেগার দিচ্ছি, আপনারা যদি লেবুর রস দেন তাহলে 1/2 চা চামচ দিবেন, 1/2 চা চামচ থেকে 1 চা চামচ দিবেন। আর টেস্ট করে দিবেন, চেখে দেখবেন যে বেশি টক হয়ে যায় কি না। আমি যেহেতু ভিনেগার দিয়েছি এজন্য আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। এখানে আপনাদের কাছে যদি অ্যাপল সাইডার ভিনেগারও থাকে, অ্যাপল সাইডার ভিনেগারও দিতে পারেন, খুবই ভালো লাগে এটা আর কি। মাঝে মাঝে আমি এই স্মোকি চিলি চিকেনটা টারমারেন দিও, টারমারেন্ট যে আমরা যেটাকে বলি তেঁতুলের গাছ, ওইটা দিও রান্না করি। সবাই ভালো থাকবেন, ফ্রেশ খাবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।